আমরা এবারে একটু যেতে চাই আমাদের একটু গাজীপুরের দিকে চোখ ফেরাতে চাই। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদ, আপনি জানাবেন ঢাকার প্রবেশমুখে গাজীপুর থেকেও তো বেশ কিছু নেতাকর্মীরা আসার কথা, এই যে দুই সমাবেশে সকাল থেকে নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রা কেমন দেখছেন এবং সেখানকার সার্বিক চিত্র আমাদেরকে জানাবেন। আসলে গতকাল থেকেই গাজীপুর এই আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, সেই শান্তি সমাবেশে অংশগ্রহণ করার জন্য গাজীপুরের যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে, সেটা তৃণমূল এবং সিনিয়র জুনিয়র প্রত্যেকেই আসলে গতকাল থেকে এখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। এবং আমি এখন আছি গাজীপুরের ছয়দানা এলাকাতে, এখানে যদি মেয়র, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম তার বাসাতেই আমরা সকাল থেকে আসলে দেখছি যে প্রচুর পরিমাণে নেতাকর্মী, প্রায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জাহাঙ্গীর আলম প্রায় 300টি গাড়ি বহন নিয়ে কিন্তু এই শান্তি সমাবেশে অংশগ্রহণের জন্য রওনা দিয়ে চলে গেছে। কিছুক্ষণ আগেই এই 300 গাড়ি বহর একে একে আসলে ছয়দানা এলাকাটি ছেড়ে যায় এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একই সাথে লাইন ধরে আসলে প্রত্যেকটি গাড়ি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে। একে একে তারা তাদের বিভিন্ন নেতাকর্মীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে আসলে পুরো গাজীপুর থেকেই নেতাকর্মীরা এসেছে, যারা আওয়ামী লীগ পন্থী বা আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত আছে তারা প্রত্যেকেই যাচ্ছে। এবং সকাল থেকেও আমরা এই জিনিসটি দেখেছি যে জাহাঙ্গীর আলমের বাসার নিচে আসলে এই যে কয়েক হাজার নেতাকর্মী যারা যাবে তাদের জন্য খাবার তৈরি করা হয়েছে এবং সেই খাবারগুলোকে বক্সে করে পিক আপে করে নিয়ে যাওয়া হচ্ছে, তার সাথে প্রত্যেকের জন্য পানি। এবং সকাল থেকে আসলে দেখা যাচ্ছে যে সকল ধরনের নেতাকর্মীদের ভিতরে এক ধরনের অন্য ধরনের একটা উদ্দীপনা কাজ করছে। প্রত্যেকেই আসলে সকাল থেকে প্রচন্ড পরিমাণের আনন্দ নিয়ে আসলে এই কাজগুলো করছে যে এই শান্তি সমাবেশে তারা অংশগ্রহণ করবে। এর আগেও আমরা জেনেছি যে কিছুদিন আগে আসলে গাজীপুরের যিনি নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন, তিনি হলেন জাহাঙ্গীর আলমের মা, এবং তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেকটা পজিটিভলি আসলে তাকে বলা হয়েছে দলের সাথে থাকার জন্য। এবং সেই দলে থাকার যে সাথে থাকার যে ইঙ্গিত, এই ইঙ্গিতের পর থেকে আসলে গাজীপুর সিটি কর্পোরেশন পাশাপাশি পুরো গাজীপুরে আসলে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে, জাহাঙ্গীরের সাথে এতদিন রাজনীতিতে সম্পৃক্ত ছিল, তাদের ভিতরে নতুন একটি উদ্দীপনা কাজ করছে এবং তারা আবার নতুন করে তাদেরকে মাঠে দেখে বেশিরভাগ কাজ করছে না। প্রত্যেকে যার যার স্থান থেকে এই নেতাকর্মীরা যারা যারা নিজেদের স্থান থেকে আসলে আওয়ামী লীগের এগিয়ে নিয়ে যাওয়ার তারা বেশি বেশি করে কাজ করছে। এবং সকাল থেকে আমরা এখানে এসেছি, আসার পর বিভিন্ন তৃণমূলের নেতাকর্মী, বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি, কাশিমপুর, তার পাশাপাশি 22 নম্বর যে ওয়ার্ডগুলো আছে, মোট 57টি ওয়ার্ড থেকে আসলে। মাহমুদ, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন।